নমস্কার, আজকে সরস্বতী পুজোর সুন্দর এক শুভ একটা দিনে ভারতবর্ষে ভারতনগরের তেতুল্যা দীপান্বিতা কৃষ্ণার পক্ষ থেকে সকলকে নমস্কার জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি আনছি, সেটা হলো ছানার কোপ্তা কারি। চলুন যাই রেসিপির দিকে। ছানার কোপ্তা বানাতে এখানে নিয়েছি আমি 700 গ্রাম ছানা। ছানাটা বাড়িতেই বানিয়ে নিয়েছি, এটা কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায়। আর ছানাটা দুধটাকে ভিনিগার দিয়ে, এমনকি ছানা কাটার পাউডার পাওয়া যায় বা পাতিলেবু, যা হোক কিছু দিয়ে দুধটা কেটে কিন্তু ছানাটা তৈরি করা হয়। ছানাটা তৈরি করে একটা মসলিন কাপড়ে বা একটা সুতির কোনো কাপড়ে একটু চেপে নিতে হবে, যাতে ছানার জলটা পুরোটাই বেরিয়ে যায়। এখানে আমার ছানার জলটা পুরোটাই বার করে নেওয়া হয়ে গেছে, এখানে শুধুমাত্র ছানাটাই রয়েছে। এইবার ছানার কোপ্তা বানানোর জন্য প্রথমে ছানাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তার জন্য ছানাতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, 1 চামচ ভরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। যেহেতু এখানে ছানার পরিমাণটা বেশি আছে, তাই জন্য ধনের গুঁড়োটা বেশি পরিমাণ দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এ ছানার কোপ্তাটা অল্প পরিমাণ, ছোটো 4 চামচের 1 চামচ মতন দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। নুনটা একটু বুঝে শুনে যেতে হবে, কেননা যখন কারিটা বানাবো কোপ্তার, তখন কিন্তু তাতে আবার নুন দেবো, সেই নুনটাও কিন্তু ছানার যে কোপ্তাগুলো সোক করবে। সুতরাং এখানে নুনটা সেইভাবে বুঝে দিতে হবে। গরম মশলা 1/2 টিস্পুন মতন দিয়ে দিলাম গরম মশলা। ছানাটাকে যাতে সুন্দরভাবে একটা বাইন্ডিংস দেওয়া যায় ভালোভাবে, তার জন্য 700 গ্রাম ছানায় আমি মেলাচ্ছি 3 চামচ মতন ময়দা। এটা ময়দাটা অবশ্যই ছানার পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে, ছানা কম হলে ময়দার পরিমাণটাও কম রাখতে হবে। 1 চামচ মতন আমি এখানে ঘি দিলাম। সমস্ত কিছু আমার উপকরণ দেওয়া হয়ে গেল। ভালোভাবে এই জিনিসগুলোকে আমি একসঙ্গে করে মেখে নেব। এই জিনিসগুলোকে সব সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব, যাতে বলগুলো কোপ্তাগুলো ভাজার সময় খুলে খুলে না যায়। এটা সুন্দর করে আমার মাখা হয়ে গেছে। এবার এটা কোপ্তা গোল্লা করার জন্য তৈরি। এখন আমি ঘিয়ের থেকে একটুখানি ঘি নিয়ে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব, এভাবে একটু লাগিয়ে নেব। নিয়ে এই মাখাটার থেকে যেরকম সাইজের কোপ্তা আপনারা পছন্দ করবেন, যে যার পছন্দ অনুযায়ী ছোট হোক বড় হোক, সেই সাইজের গোল করে বা চ্যাপটাও করে হয়ে থাকে। আমি দুরকমভাবেই দেখাচ্ছি, প্রথমে একটা গোল বানিয়ে দেখাচ্ছি। মাখাটা কতটা সুন্দর হয়েছে বোঝাই যাচ্ছে, এটা কিন্তু সুন্দর বাইন্ডিংস হয়ে গোল হয়ে যাচ্ছে। এই একটা গোল, আরেকটা গোল করে দেখাচ্ছি। যেভাবে আমরা নাড়ু বানাই, মোয়া বানাই, ঠিক সেইভাবেই নিয়ে গোল করে করে দিদি এবার চ্যাপটা করো। দেখো এইবারে চ্যাপটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটু গোল করে নিলাম, তারপর হালকা হাতে একটু প্রেস করে নেব। এইভাবে এইভাবে চ্যাপটাটার জন্য পরিমাণটা একটু বেশিই লাগে। আর একটাও করে দেখাচ্ছি। এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলো আগে বানিয়ে নিচ্ছি। এখানে কোপ্তাগুলো বানানো হয়ে গেছে, কয়েকটা মানে চ্যাপটা আকৃতি বানিয়েছি আর কয়েকটা গোল গোল। আর এদিকে আমি কড়াইতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে যদিও অলরেডি। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই থেকে একটু মিডিয়ামে করে নিচ্ছি, যাতে কোপ্তাগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে না রঙটা জ্বলে যায়। এখন আমার তেল গরম হয়ে গেছে,
আমি আস্তে আস্তে করে কোপ্তাগুলো ছাড়ব। ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়ে কোপ্তাগুলো ছাড়ব। হালকা ভাবে একটু নাড়িয়ে নি। একসঙ্গে বেশি কোপ্তা দেব না, তাহলে ভেঙে যাবে। স্পেস রাখবো যাতে জিনিসগুলোকে সুন্দরভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে পারি। একদম গোল্ডেন করে ভাজবো কিন্তু এগুলো। আর কোপ্তা দিচ্ছি না, এগুলোকে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। এই এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে এগুলোকে তুলে নেবে। এগুলো আমি একদম লো টু মিডিয়াম হিটে ভেজেছি। অতিরিক্ত জোরে দিলে তেলটা যত ফুটবে ছানাটার কি মানে কোপ্তাগুলো হতেও পারে যে ভেঙে যাচ্ছে। এইভাবে একটু ধৈর্য নিয়ে সুন্দর করে ভাজলে জিনিসগুলো খুব সুন্দর হয়ে যাবে। ঘরোয়া পদ্ধতিতে এই রকম কোপ্তা কারি খুব সুস্বাদু হয় এবং ঘরের উপকরণ দিয়েই সব তৈরি হয়ে যায়। এবার আবার বাদবাকি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত কোপ্তাগুলো লো টু মিডিয়াম হিটে দিয়ে 5-6 মিনিট মতন গোল্ডেন করে ভেজে নেব। কোপ্তা গোল চ্যাপ্টা সব কোপ্তা এবার তৈরি করে ফেলেছি। আর এখন কি করব, কড়াইতে তো অনেকটা তেল আছে, এতটা তেলে যদি গ্রেভিটা বানাই তাহলে স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। যদিও এই তেল দিয়েই বানাবো, এর মধ্যে পুরো কোপ্তার ফ্লেভারটা স্মেলটা রয়েছে, তাই কিছুটা তেল আমি এখান থেকে তুলে নিচ্ছি। কিছুটা মশলা পেস্ট করে নেব এই গ্রেভিটা বানানোর জন্য। কোপ্তা কারি তো এর একটুখানি ক্রিচ হয়, আর তবে নিরামিষ সেই রেসিপিটা এত সুস্বাদু হয় তো বলার কোনো অপেক্ষা রাখে না। তো আলাদা আলাদা একটা পেস্ট বানাবো, সেটা হচ্ছে এখানে 2 চামচ মতন আমি নিয়েছি পোস্ত, আর নিয়েছি বেশ কিছুটা 25 গ্রামের ওপরের মতো নিয়েছি কাজু, এটার একটা আলাদা পেস্ট বানাবো। আর নিয়েছি 2 মিডিয়াম সাইজের টমেটো, 7-8 কাঁচা লঙ্কা, আর 1.5 ইঞ্চি মতন আদা। এই 3টে জিনিসের আলাদা পেস্ট বানাবো। তো এই জিনিসগুলো আমি পেস্ট করে নিচ্ছি। গ্রেভি করার আগে একটা জিনিস আমার মাথাতেই ছিল না, এখানে আলু 1/2টা করে কেটে আমি একটু ভাপিয়ে নিয়েছি যাতে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়। মানে কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, এটা এমনিও জলে ভাপানো যায় বা ডাইরেক্ট তেলে ভেজেও করা যায়, সেক্ষেত্রে সময় লাগবে। আমি এরকমভাবে কেটে নিয়ে হাফ হাফ করে ছোটো ছোটো আলু একটা সিটি দিয়ে নিচ্ছি। এগুলোকে এই তেলে একটু সুন্দর করে ভেজে নিই। সরস্বতী পুজো নিরামিষের দিন, হয় খিচুড়ি নয় ফ্রাইড রাইস নয় পোলাও। তো আগের বার খিচুড়ি করেছিলাম, তার আগের বার ফ্রাইড রাইস, এবারে ভাবলাম তাহলে পোলাওই বানাই। পোলাওয়ের সঙ্গে আলুর দম তো রেগুলার ইউজের খেয়ে থাকি, একটু অন্য বানাই ছানার কোপ্তা। ছানার কোপ্তা তো বাঙালিদের নিরামিষের একটা বেশ কি বলবো ভালো পথ রাজা ডিশ। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কেননা বারে বারে ভাজতে হয় জিনিসগুলোকে সাবধানে, কিন্তু শেষ পর্যন্ত যদি জিনিসটা সঠিক হয় তখন কিন্তু বেশ ভালো লাগে, আর খেতে তো খুব ভালোই লাগে। এগুলো সচরাচর মানে কোনো একটা অকেশনেই হয়। যাই হোক, অনেক বকবক করে ফেললাম, ততক্ষণে আলুটা একটু ফ্লেমটা বাড়িয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। যদিও কিনা অনুষ্ঠান বাড়িতে বা রেস্টুরেন্টে কিন্তু কোপ্তা কারির সঙ্গে কোনো ধরনের আলু থাকে না, ওরা কোপ্তাটা শুধুই গ্রেভি দিয়ে সেইটা করে। কিন্তু আমরা গৃহস্থ বাড়িতে ঘরোয়া সাবেকি যে রান্নাটা রয়েছে কোপ্তার, সেটা কিন্তু আলু দিয়েই রয়েছে। একটু আলু না হলে হয় বলুন তো? কথা বলতে বলতে নুন হলুদটাও কিন্তু দেওয়া হয়ে গেছে,
ও সেটা তো বলতেই ভুলে গেছি, নুন হলুদটা একটু লক্ষ্য করে দেখে নেবেন। কিন্তু এই যে আলুগুলো হলুদ হলুদ হয়েছে, এগুলোকে একটুখানি বেশ লাল করে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো তুলে নিই, আপনারা বারে বারে বলছি আলু ছাড়াও কিন্তু মানে প্লেন কোপ্তাগুলো দিয়েও এই গ্রেভিটা করলে সেটা টেস্টও ভীষণ ভালো আসে, যদিও এর থেকেও ভালো আসতে পারে। আমি আর তেল দেবো না, এখানে যথেষ্ট তেল রয়েছে, অতিরিক্ত তেল আবার শরীর স্বাস্থ্যের জন্যও খারাপ। এই তেলই আমার যথেষ্ট। তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, চারটে ছোটো দারচিনি আর ছটা মতন এলাচ ফাটিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি। টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্টটা করলাম না, সেই পেস্টটা এবার এখানে দিয়ে দেবো। মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম, এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এটা কষাতে কষাতে আরেক দিকে কাজু আর পোস্তটা যেটা রেখেছি সেই পেস্টটাও রেডি করে নেব। এইটা অনেকটা বেশ কষে এসছে, এবার এক এক করে শুকনো মশলাগুলো গুঁড়োগুলো দিয়ে দিই। প্রথমেই দিয়ে দিই চায়ের চামচে দু চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো, একটা বড় চামচ ধনের গুঁড়ো, তো চা চামচে জিরের গুঁড়ো, হলুদ, সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এই মশলাটা কষে গেছে, এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কাজু আর পোস্তর পেস্টটা দিলাম। এটা দিয়ে একদম মানে মিনিট পনেরো সেকেন্ডের মতন একটু নাড়াবো, এটা বেশি নাড়াবো না, পনেরো সেকেন্ডের মতন জাস্ট একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে এবারে আমি মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, দেব এক কাপ মতন, এখানে ফুল ফ্যাট ক্রিম যে দুধটা হয় সেই দুধটা এক কাপ মতন দুধ দিয়ে দিলাম। ভালো করে মশলাটা এবার সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। গ্রেভিটা একটু বেশি রাখবো, তার জন্য দিয়ে দিচ্ছি আরও দু কাপ মতন জল, কেননা জলটার পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেননা যখন কোপ্তাগুলো ছাড়বো ওরাও কিন্তু এই মানে ফুটন্ত এই গ্রেভিযুক্ত মানে মশলাযুক্ত জলটা কিন্তু অ্যাবজর্ব করে ওরাও কিন্তু ফুলবে, এই জন্য জলটা কিন্তু একটু বেশি রাখতে হবে, নাহলে এগুলো ভেঙে যাবে। নুন কোপ্তাতে নুন দেওয়া আছে, এখানে বুঝে নুন দেবো, কেননা এই নুনটা কিন্তু কোপ্তার ভেতরে ঢুকবে। নুনটা দিয়ে এটাকে নাড়িয়ে দিয়ে এটাকে আমি ঢেকে দেব ভালো করে ফুটে যাওয়ার জন্য। দেখি ঝোলের অবস্থা, ঝোল ফুটে গেছে। এখন এই ঝোলের মধ্যে দিয়ে দেব এই ভেজে রেখেছি যে আলুগুলো, আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে করে, না গায়ে ছেটে উল্টো দিক দিয়ে ধরা হয়ে গেছে বুঝলি। আর দিয়ে দেব এক মুঠোন মতন একটু কিশমিস। আচ্ছা এবার ফ্লেমটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নিই। এখনই বড়াগুলো দেওয়া যাবে না, দেখা যাবে বড়াগুলো এখনই যদি দিই না এগুলো ফুলতে ফুলতে ভেঙে যাবে, এইটা একটু ভালো করে ফুটিয়ে নিই, বড়াগুলো বেশিক্ষণ ফোটাতে হবে না। আর একটা কাজ করি, এখনই আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিই, নিরামিষ জিনিস তো একটু ঘি দিলে না বেশ ভালোই লাগবে, পোলাওয়ের সঙ্গে খাবো, পোলাওয়ের রেসিপিটা কিন্তু ছাড়াই আছে। ব্যাস এক চামচই দিলাম, অনেক হয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে নিয়ে মিনিট দুয়েক মতন ফুটিয়ে নেব। ঝোলটা একটুখানি ফুটিয়ে নিলাম, এবারে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা আমি কোপ্তা দেওয়ার পরেও দিতে পারতাম,
কিন্তু দরকার নেই, আগেই দিলাম। কোপ্তাটা দিয়ে বেশি নাড়ানাড়ি করবো না। 4 চামচের 1 চামচ মতন এখানে গরম মশলা দিলাম, দিয়ে এবার নাড়িয়ে দেবো। আস্তে আস্তে করে এবার কোপ্তাগুলো দেবো। জলটাও বেশ ঘন হয়েছে, কোপ্তা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। হতেও বা পারে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে, এই যে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু থাকবে না। আর পোলাও দিয়ে খাবো, বেশি তো গ্রেভি রেখে কাজ নেই, ঝোল রেখে গামাখা হলেই ভালো খেতে হবে, তো সাদা ভাত দিয়ে খাবো না। তবে কি রুটি পরোটা এসবের সঙ্গেও কিন্তু ভালো লাগবে, তাই না? অবশ্যই, যদিও আমি খাইনি কিন্তু আমার এ বলছে এসবের সঙ্গে ভীষণ ভালো লাগবে। এগুলো দেওয়া হয়ে গেছে, 1 চামচ মতন একটু চিনি দিয়ে দিলাম, যাদের চিনিতে অসুবিধা না দিলেও চলে। চিনিটা দিলাম কেন, নিরামিষ জিনিস তো, বেশ নুন নুন ঝাল এইসবের একটা সুন্দর ব্যালেন্স হয়। একটু না নাড়িয়ে একটু কড়াইটা ধরেই আমি এইভাবে চিনিটাকে একটু মিশিয়ে দিই। আমার কোপ্তা কারি বা কোপ্তা গ্রেভি রেডি, আর বেশি ফোটাবো না। এবারে এই অবস্থায় রেখে দিলেই গরমতে এই জিনিসটা ভেতরে ঢুকে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর কোপ্তা কারি সার্ভ করে দেখাচ্ছি। ছানা দিয়ে এরকম বিয়েবাড়ির মতন কোপ্তা বাড়িতে কত সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যায় তা কিন্তু আজকের ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে। আর বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। সকলের সুস্থতা কামনা করছি এবং আশা রাখছি আরও নতুন নতুন ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারবো। তাহলে নমস্কার, ফিরবো নতুন কোনো চমক নতুন কোনো রেসিপির সাথে।